মাদকের পৃষ্ঠপোষকতায় মৃত্যুদণ্ডাদেশের অপপ্রয়োগের আশঙ্কা আইনজীবী মানবাধিকার কর্মীদের ময়মনসিংহে পুলিশের অভিযানে নিহত দুই এখন বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজনই জানালেন কাদের গাজীপুর নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে কাজ করছে বিএনপি বললেন জাহাঙ্গীর আলম শেষ পর্যন্ত মাঠে থাকতে চান হাসান সরকার এবং বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে কোস্টারিকার বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে গেছে আর্জেন্টিনার ভাগ্য আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরে সংবাদে শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া রেসওয়ানা মাদকের পৃষ্ঠপোষকতার শাস্তি মৃত্যুদণ্ড সরকারের এমন মনোভাব মাদক অপরাধ কমাতে সহায়তা করবে না বলে মনে করেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা তাদের মতে আইনটি অপপ্রয়োগের সুযোগ থাকবে তাই শাস্তি কম দিয়ে তা কার্যকর ও সংশোধনের সুযোগ দেওয়ার পাশাপাশি ঝুলে থাকা লাখ লাখ মামলা দ্রুত নিষ্পত্তির পরামর্শ দেন তারা নেহার নন্দীর ক্যামেরায় নাজিফ ফরাইজি রিপোর্ট মাদকদ্রব্য ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধীদের বিরুদ্ধে 15 মে থেকে এ পর্যন্ত অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 144 জন নিহত হয়েছেন গ্রেপ্তার হয়েছেন 20,767 জন তবে আলোচিত গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকায় সমালোচনার ঝড় ওঠে এগিয়ে যাবেই বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান বিদ্যমান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 অনুযায়ী মাদক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রয়েছে তবে বিদ্যমান আইনে কোনো ব্যক্তির দখলে বা কর্তৃত্বে বা অধিকারে মাদকদ্রব্য পাওয়া না গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সুযোগ কম এতে মাদক ব্যবসায় জড়িত রাঘব বোয়ালরা সহজেই পার পেয়ে যায় মাদক ব্যবসার পৃষ্ঠপোষকতাকারী ও গডফাদার সহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 প্রণয়ন করা হচ্ছে সংশোধিত আইনে মাদক ব্যবসায় পৃষ্ঠপোষক ও মাদকের গডফাদার সহ মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বিধান রাখার প্রস্তাব করা হবে এমন প্রস্তাবের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টের বিশিষ্ট এই আইনজীবী বললেন শাস্তি বাড়ালে দোষ প্রমাণের সম্ভাবনা কমে যায় পৃষ্ঠপোষকতা এর কোনো সংজ্ঞা হতে পারে না মানে আপনি কোন কাজকে পৃষ্ঠপোষকতা বলবেন এখন যাদের কাছে মাদক পাওয়া যায় তাদের শাস্তি হয় পৃষ্ঠপোষকতা যেহেতু সংজ্ঞা দেওয়া যাবে না অতএব এই আইনটা অপপ্রয়োগ হতে বাধ্য শাস্তিটা কমাতে হবে শাস্তি কমাতে হলে সহজে দোষী প্রমাণিত করা যায় আর গত 200 বছরে সারা দুনিয়া এটা দেখা গেছে আর মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলছেন অপরাধীদের সুপথে আনতে মৃত্যুদণ্ডের বিকল্প ভাবা যেতে পারে আমরা মৃত্যুদণ্ডটা মনে করি না যে অপরাধ কমাতে আসলে সাহায্য করে কিন্তু মানুষের জীবন হরণ হয়ে যায় হ্যাঁ যদি কোনো সময় দেখা যায় যে ভুল করে একটা মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং সেটা কার্যকর করা হয়ে গেছে তখন কিন্তু সেটা আর ফেরত আনা যায় না কঠোর আইনের আগে সাজা নিশ্চিত করতে জটিলতা দূর করার পরামর্শ দেন তারা খালি মামলা করলে কিন্তু এটা আইনশৃঙ্খলা বাহিনীর জন্যই লাভ হয় তারা মামলা করতে গিয়ে অনেক তাদের উপরই আয় হয় তো আপনি 1 লক্ষ মামলা করবেন 1 বছরে তার মধ্যে 2,000 মামলারও নিষ্পত্তি হবে না শাস্তি কমিয়ে মামলা নিষ্পত্তি দ্রুত করা যায় এবং মামলা নিষ্পত্তি দ্রুত করার জন্য যে লোকবল সাজ সরঞ্জাম যাতে যত কিছু দরকার সেদিকে নজর দিতে হবে অবশ্যই এমন শাস্তি দেওয়া হোক যেটাতে তারা অনুতপ্ত হয় যাতে করে তারা নিজেরা বুঝতে পারে যে তারা একটা গুরুতর অপরাধ করেছে কিন্তু আমরা বিশ্বাস করি যে মৃত্যুদণ্ড ব্যতীত আরও অনেক শাস্তি আছে যেটার মধ্যে দিয়ে সেটা করা যায় মৃত্যুদণ্ডই নাজিব ফরাইজি আরটিভি ঢাকা ময়মনসিংহে ত্রিশাল ও তারাকান্দায় পুলিশের সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে 2 মাদক ব্যবসায়ী নিহত হয়েছে আহত হয়েছেন 2 পুলিশ সদস্য এ সময় ঘটনাস্থল থেকে বিপুল ইয়াবা গুলি খোসা সহ 2টি বড় ছোরা উদ্ধার করা হয় পুলিশ জানান গেল রাতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কবি নজরুল বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পরিত্যক্ত ঘরে মাদক ব্যবসায়ের উপস্থিতি টের পেয়ে ঘেরাও করে তারা এ সময় পুলিশের গুলিতে নিহত হয় স্বপন নামের একজন এদিকে একই রাতে তারাকান্দায় মাদক ভাঙাভাগের সময় পুলিশের যৌথ অভিযানে নিহত হয় আলী হোসেন নামের একজন এ সময় পুলিশের 2 সদস্য আহত হন
নির্বাচন বড় কথা নয়, কেন্দ্রীয় সরকারকে প্রশ্নবিদ্ধ করাই তাদের মূল কাজ। বিএনপিকে উদ্দেশ্য করে এমনটাই জানালেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। সকালে বাংলাবাজারে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সময় তিনি গণতন্ত্র এবং জনগণের স্বার্থে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। অপরদিকে চৌরাস্তার মতবিনিময়কালে বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার বলেন, নির্বাচন পরিবেশ পক্ষপাত দুষ্ট, তারপরও শেষ পর্যন্ত মাঠে থাকবেন তারা। এই মুহূর্তে গাজীপুরে আছেন সহকর্মী নাজিব ফরেজি, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, আপনি তো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন এলাকায় আছেন, তো সেখানে সবশেষ আপনি কেমন দেখছেন ভোটার এবং প্রার্থীদের প্রচার প্রচারণা কেমন দেখছেন আপনি? সাদিয়া, এখন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা চলছে। এই শেষ মুহূর্তে প্রার্থীরা তাদের সর্বশক্তি দিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন এবং তারা সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত তারা এই গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় তারা ঘুরছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, যেভাবে পারছেন ভোটারদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে তাদেরকে যেন ভোট দেয় এবং ভোট দিলে তারা নগরীর কী কী উন্নয়ন করবেন সেই প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন। সকাল থেকেই গাজীপুর সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ডের কলাপাড়া এলাকায়, কলাবাগান এলাকায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম তিনি প্রচার প্রচারণা চালিয়েছেন। এরপর তিনি আরও বেশ কয়েকটি এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন, আমরা তার সঙ্গে ছিলাম এবং তিনি অভিযোগ করেছেন যে আসলে বিএনপি সমর্থিত যেই প্রার্থী রয়েছে তিনি, তার সমর্থকরা আসলে গণ্ডগোল বাজানোর জন্য কিংবা গ্যাঞ্জাম তৈরির জন্য চেষ্টা করছে এবং তিনি বলছেন যে সুষ্ঠুভাবে এই ইলেকশন হবে। এবং এখন আমি রয়েছি টিএনটি রোড গাজীপুর সিটি কর্পোরেশনের এই এলাকাটিতে। কিছুক্ষণ আগে যে জুমার নামাজ শেষ হয়েছে, আপনি জানেন আজকে শুক্রবার, তো এই এখানে একটি মসজিদে নামাজ পড়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী এবং তিনি এখানে নামাজে গিয়েও তিনি আসলে তার প্রচার প্রচারণা চালিয়েছেন এবং তিনি সেখানে মসজিদে নামাজ পড়ার আগে তিনি মুসল্লিদের কাছে তিনি ভোট চেয়েছেন। এবং হাসানউদ্দিন সরকার তিনি এর আগেও বেশ কয়েকটি এলাকায় প্রচার প্রচারণা চালিয়েছেন, তিনি সকাল থেকেই তার নেতাকর্মী এবং সমর্থকদেরকে নিয়ে নগরের বেশ কয়েকটি পয়েন্টে প্রচার প্রচারণা চালিয়েছেন এবং তিনি আসলে সুষ্ঠু ভোট নিয়ে কিছুটা সন্দিহান এবং তিনি বলছেন যে তার বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন যে পরিবেশ রয়েছে সেই পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকে কিনা এবং সরকারি দলের পক্ষ থেকে এখানে কোনো ধরনের চাপ তৈরি করা হয় কিনা সেই বিষয়টি নিয়ে তিনি সন্দিহান রয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই সিটি কর্পোরেশনের যেই 57টি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলোর যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু সকাল থেকে একদম রাত পর্যন্ত তারা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং যেহেতু সময় খুবই কম, আর মাত্র দুদিন রয়েছে, সেই দুদিনের ভেতরই তারা প্রচার প্রচারণা শেষ করতে চাচ্ছেন। এবং এই প্রচার প্রচারণা শেষে আপনি জানেন যে 26 তারিখ আসলে এই ভোট যুদ্ধ অনুষ্ঠিত হবে, সেদিন জানা যাবে আসলে কে জয়ী হয় কে পরাজিত হয়। সাদিয়া, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। নাজিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাজিব ফরাইজি। গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণার জন্য গঠিত কমিটিকে নৌকার পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বললেন, এই সরকারের আমলে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। গতকাল সন্ধ্যায় গাজীপুরের আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের পক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কনভেনশন সেন্টার চত্বরে আওয়ামী লীগ ও যুবলীগের গবেষণা প্রকাশনার প্রদর্শনীর আয়োজনও করে যুবলীগ। এর আগে গাজীপুর বোর্ড বাজার এলাকায় মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের জন্য মানুষের কাছে ভোট চান যুবলীগ চেয়ারম্যান। এই
নির্বাচন কমিশন শেখ হাসিনার সরকারে কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। শেখ হাসিনা ক্ষমতা আসলে আসবো না আসলে নাই, জনগণ যা চায় তা। এই বিএনপির কাজ বিভ্রান্ত করা, গুজব রটানো, সেটা প্রতিহত করতে হবে। যারা কেন্দ্র কমিটি হয়েছেন তাদেরকে জনমত সৃষ্টি করতে হবে। নির্বাচনকালীন পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পায়তারা করছে এমন আশঙ্কার কথা জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে কেউ আসুক আর নাই আসুক, দেশে সঠিক সময় নির্বাচন হবে এমন মন্তব্য করে আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন বিএনপির আচরণ গণতন্ত্রের জন্য ভালো নয়। মুক্তা মাহমুদের রিপোর্ট। আওয়ামী লীগের 69তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের বিশেষ বর্ধিত সভা উপলক্ষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের জানান জাতীয় সিটি নির্বাচনের খুঁটিনাটি নিয়ে নেতাকর্মীদের পরামর্শ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন নিয়ে বিএনপির প্রত্যাশাকেই তা নিজেরাই জানেন না বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। তিনি মূলত আগামী নির্বাচনগুলোকে সামনে রেখে দেশের সমসাময়িক পরিস্থিতিতে করণীয়, নির্বাচনকে সামনে রেখে করণীয় এসব বিষয়ে তিনি আমাদের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এদিকে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য পুনর্নির্বাচিত হয় অভিনন্দন জানাতে হেয়ার রোডে এলজিআরডি মন্ত্রীর বাসায় আসেন কেন্দ্রীয় যুবলীগ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। ডেমোক্রেসিতে কিন্তু ক্ষমতাসীনদেরও যেরকম প্রয়োজন, শক্ত অপোজিশন না থাকলে কিন্তু ডেমোক্রেসি কার্যকর হয় না। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বিভিন্ন সিটি কর্পোরেশন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। 50 দলের মধ্যে একটা দল যদি না আসে, তারা যদি সাইদিয়া মুসলিম লীগ হতে চায়, আমরা কিভাবে ঠেকাবো? কার আমরা কি ঠেকাইতে পারবো? পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপিকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত করায় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে ফরিদপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ নানা সহযোগী সংগঠন। সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এসে হাজির হয়। অনুষ্ঠান শেষে মিষ্টি বিতরণ করা হয়। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। সময় হলেই সরকার বিএনপির সঙ্গে সংলাপে বসতে বাধ্য হবে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এদিকে একই সময়ে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন একতরফা নির্বাচন করতে চায় বলেই সরকার বিএনপির সংলাপে সাড়া দিচ্ছে না। এই সরকার একটি ফ্যাসিবাদী সরকার, একটা স্বৈরাচার সরকার, সহজে ক্ষমতা হস্তান্তর করতে চাইবে না। কিন্তু জনগণের আন্দোলনের মুখে, জোয়ারের মুখে তারা বাধ্য হবে। অতীতে যেমন সকল স্বৈরাচার বাধ্য হয়েছিল। অন্তরের মধ্যে একতরফা নির্বাচনের আকাঙ্ক্ষা আছে, খায়েশ আছে, যারা গণতন্ত্র ছাড়া এবং ভোট ছাড়া আজীবন ক্ষমতায় থাকার যারা স্বপ্ন দেখেন, চিরকালীন স্বপ্ন দেখছেন, তারা সংলাপের কথা তারা বলবেন কেন? সংলাপের সুযোগ থাকার কথা বলবেন কেন? তাহলে তো তাদের একতরফা নির্বাচনে আজীবন ক্ষমতায় থাকার কায়েস তো থাকবে না। বৃষ্টিপাত না হয় মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। মৌলভীবাজার পৌরসভা, কুলাউড়া, কোমলগঞ্জ, রাজনগর ও সদর উপজেলায় বাড়িঘর ও রাস্তাঘাটের অধিকাংশ এলাকা থেকে পানি নেমে গেছে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গতরা। মনু নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামতে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সিলেটের কানাইঘাট, গোয়াইনঘাট ও জকিগঞ্জে বন্যার পানি কমে এসেছে, তবে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। এদিকে পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজের ডালিয়ে পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার খুব কাছাকাছি রয়েছে। নদী তীরবর্তী নির্মাঞ্চলের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে রয়েছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
ঈদের পর রাজধানীর মাছ মাংসের বাজারে যেন আগুন লেগেছে, সবকিছু বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছে। তবে এ সপ্তাহে দাম কমেছে সবজির। আরাফাতুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। রমজানে যে চিংড়ি মাছের দাম ছিল 600 টাকা কেজি, এখন সেই মাছ বিক্রি হচ্ছে 1100 টাকায়। 800 টাকা বলছি, তারপরেও সে দিবে না। এইটা আমি 600 টাকা করে নি সেই দিন, আজকে 950 পয়। কী চলে গেছে আজকে, এক সপ্তাহ হয়ে যায়, তারপরও তো মাছের বাজার কোনো কমতি দেখি না। যারা স্বল্প আয়ের মানুষ এত মাছ খেতে পারবে না। আগের চেয়ে কম লাভ করতেছি, 20-25 টাকা। এছাড়া গরুর মাংসের বাজারে সরকারি নিয়ন্ত্রণ নেই। মেয়র ঘোষিত প্রতি কেজি গরুর মাংস 450 টাকার জায়গায় বিক্রি হচ্ছে 550 টাকায়। হাট দিচ্ছে না, কেজি 550 টাকা, কোথাও পাওয়া যাচ্ছে না মাংস, ডাইরা কোথাও দিচ্ছে না, 520 টাকা। এই সঙ্গে অসাধু বিক্রেতারা আবার ঢুকিয়ে দিচ্ছেন ফ্রিজের পুরনো মাংস। এটা ফ্রিজের না, এটা হোটেলের গোশ। ঠিক একই জুলুম চলছে ব্রয়লার মুরগির বাজারে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 160 টাকায়, যা দেখার কেউ নেই। ব্রয়লার মুরগি বেশি বিক্রি করতেছি এই ডেট গেছে, এর জন্য সাইডে মাল কম, মাল আসে না ঈদ বাংলা বাজার, তো এই কারণে। তবে এই সপ্তাহে রাজধানীর মানুষ স্বস্তি পাবে সবজির বাজারে, কারণ বাজারে বিভিন্ন মৌসুমি সবজির দাম কমেছে। পটল 20 টাকা কেজি, কসুরলতি 20 টাকা কেজি, টমেটোর কেজি এখন 50 টাকা করে, আগে তো 70-80 টাকা ছিল, তো অনেকটাই দাম কমছে, কিন্তু ধন্যবাদের দামটা কমে নাই। কি কাঁচা মরিচ কিনলাম 40 টাকা কেজি, 80 টাকার দাম। পুরো কারওয়ান বাজার ঘুরে পাওয়া যায়নি সিটি কর্পোরেশনের মতো তদারকি প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তাকে, তাই বাজারের নিয়ন্ত্রণ চলে গেছে অসাধু ব্যবসায়ী চক্রের দখলে। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। নরসিংদীর রায়পুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পৌর এলাকার তুলাতুলি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছে কাজল মোল্লা। সিরাজগঞ্জ ও নওগাঁতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 5 জন, আহত হয়েছেন কমপক্ষে 20 জন। সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূঁইয়াগাতি বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের 22 যাত্রী আহত হন, তাদের উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ্যকেন্দ্রে আনা হলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপরদিকে নওগাঁর সাপাহার বাজারে ধান বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়, এতে অটোরিকশার 2 যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও জেলার বদলগাছিতে ট্রাক চাপায় 1 শিশু মারা গেছে। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মাদকের পৃষ্ঠপোষকতায় মৃত্যুদণ্ডাদেশের অপপ্রয়োগের আশঙ্কা আইনজীবী ও মানবাধিকার কর্মীদের, ময়মনসিংহে পুলিশের অভিযানে নিহত 2। এখন বিএনপির সঙ্গে সংলাপের কোনো প্রয়োজন নেই জানালেন কাদের, সময় হলে সংলাপে আসতে বাধ্য হবে আওয়ামী লীগ, মন্তব্য মওদুদের। গাজীপুর নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে কাজ করছে বিএনপি, জানালেন জাহাঙ্গীর আলম, শেষ পর্যন্ত মাঠে থাকতে চান হাসান সরকার। এবং বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে কোস্টারিকার বিপক্ষে আজ মাঠে নামছে ব্রাজিল, ক্রোয়েশিয়ার কাছে হেরে ঝুলে গেছে আর্জেন্টিনার ভাগ্য। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। ধন্যবাদ সবাইকে।